মালদার ইংরেজ বাজার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর সংলগ্ন এলাকা থেকে ল ক্লার্কদের সকালে মালদা শহরের পোলট্রি ফার্ম সংলগ্ন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে অফিসের সামনে সরকারি জায়গায় উচ্ছেদ অভিযান হয় হঠাৎ উচ্ছেদ অভিযানের ফলে সমস্যায় পড়েছেন ল ক্লার্কের সদস্যরা পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের মালদা শাখার সদস্য প্রবীর পাঠক জানান অফিসের যে রেকর্ড কনভারশান সেকশানগুলোর কাজ হয় সেগুলো আমরা বাইরে বসে ল ক্লার্কস আমাদের একটা ইউনিয়ন আছে আমাদের রাজ্য কাউন্সিল আছে আমাদের কেন্দ্রীয় বিভাগও আছে আমরা সেখানে লাইসেন্সও করেছি লাইসেন্স আমাদের প্রত্যেকেরই আছে এখানে সেই অনুপাতে আমরা এখানে কাজ করে যাচ্ছি দীর্ঘদিন নাইনটিন সেভেন্টি থেকে আমাদের মধ্যেও কেউ কেউ আছে নাইনটিন সেভেন্টি থেকে কাজ করছেন উনি উনি আজকে অনেক বয়োজ্যেষ্ঠ উনি এখনও আছেন বহল তবিয়াতে তো হঠাৎ করে একটা নির্দেশ আমাদের বিএলও সাহেবের অথরিটি থেকে যে আমাদেরকে এখানে আর বসা যাবে না উঠে যেতে হবে আমাদের এ ডিএম সাহেবের অর্ডার ডিএম সাহেবের অর্ডার এর আগের বিগত বিএলওরও সাহেব ছিলেন যিনি ওনার আমলেও একটা চিঠি এসেছিলো আমাদেরকে তুলে দেওয়ার জন্য আমাদেরকে বলেছিলেন সাহেবরা আমরাও শুনেছিলাম কিন্তু আমরা নিজের ঘর নিজে ভাঙতে পারিনি খুব দুঃখের কথা এটা আমাদের কাছে খুব বেদনাদায়ক কিন্তু কি করব আমরা যেহেতু সরকারি জায়গাতেই বসে আছি আমরা সরকারের উপরে তো আর কিছু করতে পারি না আমাদের সে ক্ষমতাও নেই কিন্তু আমরা পূর্ণ বেকার আমাদের এখানে ওই টুকটাক কাজ করে রুজি রোজগার হয় সেটা দিয়ে আমাদের কমসে কম এখানে দুশো ফ্যামিলির অন্য জোটে সেই জায়গাতেও আজকে আমরা প্রায় বঞ্চিত হয়ে পড়লাম এখন এটা আমাদের সরকার পক্ষের কাছে অনুরোধ আবেদন যাতে করে আমাদেরকে এখানে একটা বসে বসার ব্যবস্থা করে দেওয়া হয় এটার জন্য আমরা সরকার পক্ষের কাছে অনুরোধ রাখছি সত্তর দশক থেকে তারা এই স্থানে কাজ করে আসছেন তিনি আরো জানান এখানে একশো জন লকলার কর্মীরা কাজ করেন উচ্ছেদের ফলে তারা সমস্যায় পড়েছেন মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট আনন্দ